আমরা সবাই জানি গৌরব প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর প্রচুর প্রচুর ট্রোল হয়েছিল। গৌরব খুব সুন্দর উত্তরগুলি দিল, ভাল লাগলো। হ্যাঁ, গৌরব এর আগেও একটা পোস্ট দিয়ে উত্তর দিয়েছিল, কিন্তু পাবলিক তো পাবলিক, ফেসবুকে তারপর এসাতে ইউটিউবে প্রচুর ওর এগেনস্টে ভিডিও হয়েছে, মানে এগেনস্টে মানে ট্রোল করা, যে সেই মেয়েটা মানে অন্তরাকে কেন ছেড়ে দেওয়া হলো, অন্তরা হচ্ছে সেই মেয়ে যে কিনা তার কাছে তখন ছিল যখন তার পকেট শূন্য ছিল, মানে অন্তরা ছিল চাইল্ডহুড ফ্রেম প্রেম চাইল্ডহুড ফ্রেন্ড থেকে প্রেমিকা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে শূন্য পকেটে ছিল। দেখুন, ছোটোবেলা আবার 9, 10, 11, 12 আমরা কেউ কিন্তু রোজগার করি না, রোজগার আমরা একটু বয়স পেরিয়ে গেলেই করি। সেখানে দাঁড়িয়ে আরও কথা উঠেছিল, একটা মোটিভেশনাল স্পিকারের জীবনে তার প্রেমকে ধরে রাখতে পারলো না, কারণ গৌরবের ভিডিওতে এরকম ব্রেকআপ, ব্রেকআপের পর প্যাচ আপ, এই কথাগুলি বলা হয়, বা তুমি যদি এরকম করো তাহলে সে তোমার তো কখনো মুভ অন করতে পারবে না গৌরব। এবং এর থেকেও যেটা ভয়ঙ্কর হয়েছে সেটা হচ্ছে ওর স্ত্রীকে প্রিয়াঙ্কাকে রেজিস্ট্রি ম্যারেজের দিন প্রচণ্ডভাবে ট্রোল করা হয়েছে, দেখতে ভীষণ বিশ্রী, খুব মোটা, তারপর দেখতে আরও ব্লাবলা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমি এখানে বলছি না, এরকম করে ট্রোল করা হয়েছে। তখন গৌরব বলেছে, আমি একটা মানুষ, আমার পরিবারের আমার মা বোন স্ত্রী যাকেই এরকমভাবে পাবলিক প্লেসে বডি শেমিং করা হবে, তাকে বুলি করা হবে, তার এগেনস্টে কথা বলার মতো মেরুদণ্ড বা তার কথা বলার মতো পার্সোনালিটি আমার আছে, ইন্ডিভিজুয়ালিটি আমার আছে। খুব ভালো লাগলো। দেখো, আমরা যখন কাউকে নিয়ে বুলি করি তখন আমরা ভুলে যাই তার ভিতরে কতটা আঘাত লাগতে পারে। 48,000 something ওর ওইখানে কমেন্ট পড়েছে রেজিস্ট্রি ম্যারেজে, সেখান থেকে ও যেটা দেখালো আমাদেরকে অ্যাভারেজ করে 45,000 সবাই ওকে লাইক করেছে, সব কিছু করেছে, 1500 এর মধ্যে হা হা করেছে, আর বাকি 1500 ব্যাড রিয়াকশন দিয়েছে বা যা কিছু যে কোনো রিয়াক্ট দিয়েছে, ওদের কোনো কারণে পছন্দ হয়নি। এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্টের নাম করে একটা নয়া নভেলি দুলহানকে ট্রোল করতে, বুলি করতে, এবং কী নিয়ে ট্রোল, তার রূপ নিয়ে ট্রোল। হ্যাঁ, তার মূল ট্রোল হচ্ছে পাশে মানাচ্ছে না, হ্যান না ত্যান না, যেটা হয় তার গ্ল্যামার ওরিয়েন্টেড। সেখানে দাঁড়িয়ে একটা মোটিভেশন স্পিকার এই ট্রোলের মানে এই উত্তর দিতে গিয়েও কিন্তু মোটিভেট করে দিল, মোটিভেশনাল ওয়ার্ডটা ছাড়তে পারলো না। প্রথম কথা সে বলল যে শূন্য পকেটে আমার পাশে যদি কেউ থাকে চিরদিন কোনো মহিলা, বিহাইন্ড এভরি ম্যান দ্যার ইজ এ সাকসেসফুল ওম্যান, সেই ওম্যানটা হচ্ছে আমার মা, যে আমার পাশে চিরদিন চিরকাল ছিল আছে। তার কোন একটা ছেলের পাশে যদি শূন্য পকেটে একটা মেয়ে থাকে, একটা সেই মেয়েটাও কিন্তু শূন্য পকেটেই ছিল যখন ছেলেটা তার পাশে ছিল, দুজনের শূন্য পকেট, তাহলে কেন ছেলেটার ক্ষেত্রে বলা হচ্ছে শূন্য পকেটে। এর থেকে বড় কথা, তার সেই এক্সের কোনো রকম মন্তব্য নেই, সে এক্সের কোনো রকম কোনো কিছু নেই যে গৌরব কাকে বিয়ে করলো, গৌরবের জীবনে কে আসলো, ছেড়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে। লাইফে কোনো জায়গাতে কমফোর্টেবল অ্যান্ড কম্পার্টেবল জোন যদি না থাকে, দুজনের মধ্যে যদি কোনো রকম মিল মিস না থাকে, সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে, লোক কিউ কী বলবে বা পাবলিক বলবে কিউ রিস্তা নিয়ে চালা, এটার তো কোনো জাস্টিফিকেশন নেই। এটাই গৌরব বলেছে, প্রচণ্ড ভালো উত্তর দিয়েছে এবং প্রত্যেকটা কারণ বলে দিয়েছে কোনটার কারণে কোনটা কী হয়েছে। ছোটোবেলার বন্ধু ছিল, ধীরে ধীরে বড় হয়েছে, বন্ধুত্ব প্রেম এসেছে, কোথাও না কোথাও যখন আমরা একটু একটু বড় হই, আমারও আমাদের যে কোনো মানুষের একটা এজ গ্যাপের পরে দেখবে মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, ভালো লাগাটাও চেঞ্জ হয়ে যায়, অনুভূতিগুলি অন্যরকম হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে মানসিকতা চেঞ্জ হতেই পারে। সেই 16-17 বছরের যে প্রেমটা থাকে, উফ, একটু স্কুটি বাইকের পেছনে ঘুরবো, আহ সানগ্লাস পরা ছেলে, সেই জিনিসটা কিন্তু কলেজ লাইফের পরে বা ইউনিভার্সিটি লাইফের সময় আসে না, তখন কিন্তু একটু ম্যাচিওর্ড, একটু আমরা কী চাই, এমন একটা ছেলের পাশাকে চাই যেখানে একটু ভারী ভারী কম ব্যাপার আছে, যার মধ্যে কিনা একটু পার্সোনালিটি গ্রো হচ্ছে। 16 বছর ক্লাস 9-10 একটা প্রেমিকার যে চাওয়াটা থাকে সেটা কিন্তু একটা ইউনিভার্সিটি প্রেমিকার চাওয়া থাকে না, দুটোর মধ্যে চাওয়া অনেক ডিফারেন্ট থাকে। সেই ইউনিভার্সিটির মেয়েটা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড হয়, সে তো ভাবতে থাকে তার সেই প্রেমিক কোথায় চাকরি করবে, কি করবে না করবে, আর 9-10 মেয়েরা কিন্তু ওই অঙ্কে তো কটা অঙ্ক করলি রে, হোমওয়ার্কটা করেছিস, একটু ঘোরাফেরা, একটু ফুচকা খাওয়া, একটু বাদাম খাওয়া, স্কুলের থেকে ফাঁকি দিয়ে ঘোরা, টিচারের হাউস থেকে ঘোরা, ওইটুকুনি থাকে। দুটো প্রেমের মধ্যে অনেক তফাত থাকে। সেখানে দাঁড়িয়ে যখন সেই প্রেমটাই অফিসে কাউর কলিগের সাথে প্রেম হয়, সেই প্রেম কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেখানে গৌরব বলেছে, ইয়াস, আই অ্যাম মোটিভেশনাল স্পিকার, আমি ভেঙে পড়িনি, প্রেম ভেঙে গেছে বলে আমি ভেঙে পড়ে যাব, আমি ঝুলে পড়বো সেটা করিনি। ও নিজেও বলেছিল যদি সেই প্রেম না টিকে তাহলে মুভ অন,
আমি মুভ অন করে গেছি, আমি আমার জীবনের সবটাই চেঞ্জ করে নিয়েছি, আমার জীবনে আরো কারোর এন্ট্রি হয়েছে, আমি মুভ অন করতে, আমি যদি মানে একদম হায় প্রেম কেন প্রেম চলে গেলি বলে দেবদাসে বসে থাকতাম তাহলে তো আর সেটা প্রেমটা হতো না, মুভ অন হতে পারতো না। মোটিভেশনাল স্পিকার মানে তো সেটাই, যে হো গায়া সো হো গায়া, যে চলা গায়া ও চলা গায়া, উসকো পাকড় কে মাত রাখো। তো এটাই গৌরব বোঝাতে চেয়েছে। এবার এসছে প্রিয়াঙ্কা সম্বন্ধে বলতে, যে প্রিয়াঙ্কা ইজ এ ভেরি গুড ড্যান্সার, এবং প্রিয়াঙ্কা ওর বাড়ির মধ্যেই একটা ইনস্টিটিউট খুলছে, যেটা কিনা আগে ওর বাপের বাড়িতে ছিল, এখন চেঞ্জ করে এখানে নিয়ে আসছে। তাই প্রিয়াঙ্কাকে বলছে, তুমি এত সুন্দর করে নাম কামাও, যারা তোমাকে আজকে হেট কমেন্ট দিয়েছে, যাদের তারা যেন বলতে পারে একদিন যে এই সেই মেয়ে যাকে আমি হেট কমেন্ট করেছিলাম। এবং প্রিয়াঙ্কাকেও বলে, তুমি যেন বলতে পারো যে এই তোরা বরের পয়সা ধ্বংস না করে নিজে কিছু একটা করে দেখা। আবার সুন্দর কথা গৌরব বলেছে, আমি কিন্তু কোনো হাউস ওয়াইফকে অপমান করছি না, আমি সেই সব মহিলাদেরকে কমেন্ট মানে বলছি যাদের ক্ষেত্রে আমরা বলি অ্যানাদার স্মার্টফোন ইন আ রং হ্যান্ড। অ্যাকচুয়ালি এটা আমি সবসময় বলি যে অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল ডেটা থাকা মানেই তুমি স্মার্ট হয়ে যাও না, যা খুশি মেন্টালিটি কিন্তু বলতে পারো না, যেটা ক্যামেরা খুলে বলে ফেললাম হয়ে গেল, সেটাই কিন্তু আজকে গৌরব বললো যে এমন জায়গায় নিয়ে যাতে তখন বলতে পারবে যে একটা মানুষ সংসারও সামলাতে পারে, নিজের আইডেন্টিটিও বজায় রাখতে পারে, নিজের কাজটাকেও বজায় রাখতে পারে, এবং সংসার। এবং সুন্দর কথা বলেছে, আমরা মিয়া বিবি এই নাচ গানের এই জিনিসটাতে আমরা খুব সুখে আছি, দুজনেই আমরা এই ধরনের লাইফস্টাইল পছন্দ করি, এই নাচ গান নিয়ে। ওর ইনস্টিটিউট খোলা হচ্ছে, নতুন করে করা হবে কিছু হয়তো ডান্স পারফরমেন্স, এবং সব ধরনের ড্যান্স ওখানে শেখানো হবে, এবং যারা হেট কমেন্ট করেছিল তাদের মুখে থাপ্পড়টা খুব গুছিয়ে মারা হবে যে দেখো একটা মহিলার পরিচয় শুধুমাত্র তার রেজিস্ট্রি ম্যারেজের দিনের সাজগোজ নয়, তার পরিচয় তার আইডেন্টিটি, সে কী করছে সে কী করেছে, সে কতটুকুন এই সমাজটাকে দিতে পেরেছে, নিজের জীবনটা কতটা গুছিয়ে নিতে পেরেছে। দেখো প্রতিটি মুহূর্তে কিন্তু এই লাইনগুলির মধ্যে কোথাও না কোথাও মোটিভেশন লাইন ছিল, বি দ্য চেঞ্জ, একটা জীবনের চেঞ্জ তোমার থেকে কেন শুরু হবে না। তারপর অনেকেই বলেছে যে ওই দিন মানে ওকে সিম্পল থাকলে ভালো লাগে মেয়েটাকে, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজের দিন ওকে মানে মেকআপটা ভালো লাগেনি। কারণটা বলেছে যে বউ মানে প্রিয়াঙ্কা ফেসিয়াল ওয়াক্স করেছিল, এবং ওয়াক্স করাতে ওর এখানটাতে পুরোটা লাল লাল হয়ে গেছিলো, সেই লাল লাল হয়ে যাওয়াটাতে মেকআপ আর্টিস্ট পরের দিন যখন এসেছিলো তার মেকআপটা একটু বেশি ওভার মেকআপ করতে করেছিল, এটা হাইড করার জন্য, তাতে হয়তো এরকম লাগতে পারে। যা যার জন্যই লাগুক না কেন, তার জন্য এইভাবে বকাবকি করা যায় না, তাকে এইভাবে বডি শেমিং করা যায় না, বুলি করা যায় না। একটা নতুন স্ত্রী যার কিনা অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে আসে, তাকে ছোট এইভাবে করা যায় না। তো ওইটাই বলেছে যে আমি আমি আমার পরিবারের পাশে সবসময় ছিলাম, এবং সেখানে একটা পরিবারের স্বামী হিসাবে না হোক মানুষ হিসাবে তার স্ত্রীকে চোখের সামনে কেউ হেনস্থা করছে, চোখের সামনে তার সামনে কেউ ছোট করছে, সেটা মেনে নেওয়া কি একটা পুরুষত্বের কাজ না একটা মানুষের কাজ? সেখানে দাঁড়িয়ে সে আজকে তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে খুব সুন্দর কথাগুলি বলেছে। আরেকটা কথা বলেছে, ও ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর অনেকে বলেছে তুমি ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি পাবলিককে কেন বললে না তোমার ব্রেকআপ হয়ে গেছে, বলে পাবলিককে আমি এর জন্য বলিনি যে আমি চাইনি এখানে এসে কোনো রকম সিম্পথি গেইন করতে, যদি আজকে আমি এটা বলতামও যে হ্যাঁ আমাদের ব্রেকআপ হয়ে গেছে এই এই কারণে, তখনও কিন্তু বলা হতো যে আমি সিম্পথি গেইন করছি, তাই এরকম কোনো ইসে ছিল না ব্যাপারটা। আমাদের দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমরা একে অপরের পাশ থেকে সরে গেছি, দ্যাটস দ্য এন্ড, ওই কথাটা আমি পাবলিকলি বলতে চাই নাই। তারপরে বলেছে পাবলিকজি বলছে যে পাবলিক বলছে এর জন্য, কারণ তুমি ব্যাপারটাকে পাবলিকলি এনেছিলে। হ্যাঁ পাবলিক বলছে হ্যাঁ আমি আমার জীবনটা কখনই অন্ধকার রাখতে চাইনি, তাই আমি পাবলিক এনেছি, আমি এই মেয়েটাকে আমার পাশে এনে বসিয়েছি, পরিচয় করেছি যে সে আমার গার্লফ্রেন্ড বলে, আমি তাকে বন্ধু বা বোন বা পরিচিত বলে বলি, যেটা সত্যি সেটাই বলেছি, আমি কিন্তু লুকাতে পারতাম। আর একটা কথা সুন্দর কথা বলেছে, আমি তিন চারটা বিয়ে করার পর একটা বিয়ে করিনি, এটাই আমার ফার্স্ট ম্যারেজ, আমি 50 বছরের বয়সে এসে আমি বিয়ে করিনি, এটা আমার ফার্স্ট ম্যারেজ। আর এমনও না আমি তিন চারটা প্রেমিকাকে নিয়ে ঘুরেছি, একটা প্রেমিকা ছিল সেই প্রেমিকার সাথে আমার সম্পর্কটা যায়নি, সম্পর্কটা ভেঙে গেছে, তারপরে আমার জীবনে আরেকটা মহিলা এসেছে, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, তাহলে সেখানে দাঁড়িয়ে আমার ভুলটা কোথায়? ভুলটা কোথাও না, একটাই কথা, বেঁচে থাকলে নিন্দাটা সহ্য করতে লাগে, আর পাবলিক প্লেসে থাকলে গৌরব এটা আরও সহ্য করতে লাগে। হ্যাঁ, আর যে মোটিভেশনাল স্পিকার কি বলে,
জীবন কখনো থেমে থাকে না, এটা আমরাও বলি নটাল মোটিভেশনাল স্পিকার, তোমার জীবন থেকে চলে গেছে, বা কোনো স্টুডেন্টকে বলি এবার রেজাল্ট খারাপ হয়েছে নেক্সট রেজাল্ট ভালো হবে, সেখানে দাঁড়িয়ে আমিও তো মুভ অনই করেছি, আমি আমার জীবনটাকে থামিয়ে রাখিনি, আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি দুটো চ্যানেলে, এমনকি যে প্রেথ নিয়ে একটা চ্যানেল আছে সেখানেও বলেছে ভালো ভালো ভিডিও আরও আসবে, এবং সেই ভিডিওতেগুলি কিন্তু প্রিয়াঙ্কাও সাহায্য করছে গৌরবকে, সেই প্রেত ভিডিওতে দুজনের স্বামী স্ত্রী মিলে একটা সুন্দর সংসার, এবং দুজন দুজনের পাশে আছে দুই ক্ষেত্রেই, নাচের ক্ষেত্রেও আছে ভিডিওর ক্ষেত্রেই আছে, তার জন্য অন্যরা ট্রোলিং করলে বা অন্যরা ওদেরকে ওকে নানা কথা বললেও কিছু না। সবচেয়ে ভালো লাগছে গৌরব সুন্দর কথা বলেছে, তোমরা ওকে ট্রোলি করছো এর জন্য, বুলি করছো এর জন্য যে ও মোটা, ওর চেহারা এরকম, ওর ফিগার এরকম, আগেরটা ভালো ছিল, আমিও তো কালো, আমিও তো সুন্দর না, তাহলে কী আছে, ভগবান যাকে যেমন দেয় সে সেরকমই হয়, সেটা নিয়ে ট্রলি করা বা ভুলি করার কোনো মানে হয় কি? কথা কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু যথেষ্ট ভেতর থেকে বলেছে, আর প্রত্যেকটা কথা ন্যায্যতা ছিল, আর এটা সত্যি কথা যে ফোন কারোর হাতে থাকা মানেই সেই মানুষটা স্মার্ট হয় না। আর বডি শেমিং যদি করে একবার না দুবার না যতবার করা হবে ততবারই সে এটা প্রোটেস্ট করবে। তার থেকে বড় কথা হেটারদের বলেছে, বউকে বলেছে একটা সুন্দর মোটিভেশন, হেটারদের মুখে ঝামা ঘষে দাও, নিজেকে এত দূর নিয়ে যাও হেটাররা যেন নিজেকে ছোট মনে করে, আর তুমি বলতে পারো যে দেখ নিজে কিছু করে নিজের নাম কামিয়ে বেঁচে থাকা কাকে বলে। অসংখ্য ধন্যবাদ গৌরব, এটা শুধুমাত্র তুমি তোমার স্ত্রীর জন্য হয়তো তুমি বলেছো, কিন্তু এটা অনেক মেয়েকে এই ছোট্ট কন্টেন্টের মাধ্যমেও কিন্তু মোটিভেট করতে পারলে, যে মানুষ মানুষকে ছোট করতে সেকেন্ড লাগে না, বড় করতে অনেক সময় লাগে, আর কারোর কথাতেও তো ছোট হয়ে যায় না। এই যে প্রিয়াঙ্কা এত বড় ড্যান্সার, এত কিছু হয়তো আমি জানতাম না, তোমার ভিডিও জানতে পারলাম, কারোর কথা থেকেও ছোট হয়ে যায়। সবচেয়ে ভালো লেগেছে একটা মেয়ে সংসার সামলেও কিন্তু, ঘর সংসার সামলেও কিন্তু বাইরেরটাও দেখতে পারে যদি তার মধ্যে করার ইচ্ছা থাকে, সে কন্টেন্ট ক্রিয়েটও করতে পারে, সে বাইরে চাকরিও করতে পারে, ঘরের কাজও করতে পারে, আর যারা পারে না তারা শুধু এসে নেগেটিভ কমেন্ট করতে পারে, পিছনে টেনে ধরতে পারে, সামনে এগিয়ে যাবার লোক হয়তো কম থাকে, পিছনে ধরে টানার লোক অনেক থাকে, তারাই সাকসেস জীবনে, যারা কিনা নিজের চেষ্টায় সামনে এগিয়ে যায়, পেছনে যারা থাকে তাদেরকে টাটা বাই বাই সি ইউ বলে এগিয়ে যায়। লাভ ইউ অল।